एक्स्ट्रा टाइम। মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের সুযোগ্য কন্যা সোহিনী মিত্র চৌবে। 2002 সালে অঞ্জন মিত্রর হাত ধরে দুর্গাপুরে মোহনবাগান সেল একাডেমি জন্ম নেওয়ার পর বেশ তত্তর করে এগিয়েছিল একাডেমি। জাতীয় স্তরের বেশ কিছু ফুটবলার জন্ম দিয়েছে সেই একাডেমি। একসময় মোহনবাগানের কাজে আসার পর সোহিনী মিত্র চৌবেও দায়িত্ব নিয়ে স্বপ্ন দেখেছিলেন এই মোহনবাগান সেল একাডেমির। আজ যখন বাবার স্মৃতি ভেঙে ফেলা হচ্ছে, মনটা বেশ ভারাক্রান্ত তাঁর। আজ এক্সট্রা টাইম বাংলার ক্যামেরা পৌঁছে গেল সোহিনীর কাছে এবং বেশ আবেগমথিত হয়ে অনেকগুলি কথা বললেন সোহিনী। খারাপ লাগছে, কারণ এই এরকম একটা একাডেমি বন্ধ হয়ে যাওয়া ভারতীয় ফুটবলের জন্য ভালো না নিশ্চয়ই, তো সেই জন্য নিশ্চয়ই এটা খারাপ লাগছে। আর এই একাডেমিটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, বাবার সঙ্গে গেছি বা বাবা যখন প্রথমে একাডেমিটা 2002 আরম্ভ হয়েছিল তো সেই দিনটাও ছিলাম, তো সেই জন্য নিশ্চয়ই ওই জন্য খুবই খারাপ লাগছে। এখন তো আর কিছু বলার ব্যাপার নেই এমনি। আর নেটে কিছু ভিডিও দেখা গেছিল যে আপনি বাচ্চাদের কেক খাইয়ে দিচ্ছেন, কেক কাটা হচ্ছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, সেই স্মৃতিগুলো মানে কতটা কষ্ট পেয়েছেন ভিডিওটা দেখা? না, খুবই কষ্ট পেয়েছি, কারণ সত্যি বল যেটা তুমি বললে যে অনেক রকম, আমি আগেও বললাম অনেক রকম স্মৃতি আছে অনেক বছর, কারণ বাবা কাকতালীয়ভাবে যেদিন একাডেমির ফাউন্ডেশন ডে ছিল 20 জুলাই, আমার বাবার জন্মদিনও সেদিন, তো বাবা প্রত্যেক বছরই চেষ্টা করতো সেটা একাডেমিতে গিয়েই তার জন্মদিন আর ফাউন্ডেশন একসঙ্গে সেলিব্রেট করা, তো প্রত্যেক বছর ওখানে যাওয়া হতো, ওখানে প্রোগ্রাম হতো আর আমরা একসঙ্গে সেইভাবে সময় কাটাতাম একাডেমির ছেলেদের সঙ্গে, তো খুবই ভালো, মানে ভালো একটা দিন আমরা মানে এনজয় করতাম বাবার জন্মদিনটাকে ঘিরে এই একাডেমি ডেটাকে মেনে। তো আর সেই স্মৃতি সেগুলো ভাবলে সেগুলোর যে একটা সেটা তো নিশ্চয়ই একটা কষ্ট। বাবা এখন নেই, তো বাবা হয়তো বাবা যদি থাকতো বাবার খুবই খারাপ লাগতো, তো যেটা এখন মানে একটা বন্ধ হয়েছে নিশ্চয়ই সেখানে অন্য অনেক রকম ব্যাপার আছে, তো সেই মধ্যে আমি যাচ্ছি না, সেই রিজনে যাচ্ছি না, কিন্তু এটা নিশ্চয়ই খুব মানে 100 মানে খারাপ তো লাগবেই। আর এই মোহনবাগান একাডেমি থেকে অনেক বড় বড় প্লেয়াররা উঠে এসেছে যারা এখন ISL খেলছে বা আই লিগ খেলছে, এটা কতটা ক্ষতি হলো ফুটবলের জন্য? দেখো মানে একাডেমি খুব প্রয়োজন, সেটা মানে তোমার মানে ফুটবলের ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজনীয় জিনিস, সেটা দরকার। এখন একটা টাইমে যখন মোহনবাগান একাডেমিটা হয় তার আগে TFA একাডেমি ছিল, তো আমাদের তখন খুবই সেইভাবে একাডেমি ছিল না, তো বাবা যখন TFA-র ছেলেদেরকে নিয়ে যখন মোহনবাগানে মানে নিয়ে এসে মোহনবাগানে ফার্স্ট ইলেভেনে যখন খেলতো তখন বাবার তখন থেকেই বাবার একটা স্বপ্ন ছিল যে TFA যখন এই ইনফ্রাস্ট্রাকচার দিতে পেরেছে এত ভালোভাবে কেন মোহনবাগান করতে পারবে না, বা বাবার একটা ড্রিম প্রজেক্ট ছিল যে একটা যদি আমি রেসিডেন্সিয়াল একাডেমি করতে পারি, তো সেইটা তখন হয়েছে, সত্যি অনেক ভালো প্লেয়াররা বেরিয়েওছে, তো তারপর এখন তো তাও বলতে নেই অনেক রকম কোচিং সেন্টার বা ফুটবলে মানে একাডেমি এসছে, কিন্তু তাহলেও একাডেমি খুব দরকার। আর একাডেমির একটা বন্ধ হয়ে যাওয়া কোনোভাবেই ডেভেলপমেন্ট অফ ফুটবল সে ইন্ডিয়া খুবই মানে ভালো নয়, তো সেই হিসেবে এই জিনিসটা একটা একাডেমি বন্ধ হয়ে যাওয়াটা নিশ্চয়ই ভালো না, কিন্তু বললাম যে এর মধ্যে অনেক অনেক রকম ব্যাপার থাকে, সেই জিনিসটার মধ্যে আমি ঢুকতে চাই না। আমরা সবাই জানি মোহনবাগান সেল একাডেমি বলা হতো অঞ্জন মিত্রের স্বপ্নের একাডেমি, তা যারা একাডেমির দায়িত্বে ছিলেন তাদেরকে আর একটু উচিত ছিল না একটু যত্নশীল হওয়া একাডেমিটার প্রতি যাতে বন্ধ না হয়ে যায়? দেখো বাবা খুবই মানে বাবা একাডেমিটাকে একদম সেই বাবার কাছে খুবই মানে কাছের বা খুব বিয়ের মতনই ছিল, তো সেই জায়গায় বাবা সেটাকে একদম প্রোটেক্ট করে রাখতো, বাবা সব রকমভাবে বাবার সাইডে যতদিন ছিলেন বাবা চেষ্টা করেছে সেটাকে একাডেমিটাকে বাঁচিয়ে রাখা বা যেভাবে বলবো যে হেল্প দেওয়া সেটা বাবা অলওয়েজ চেষ্টা করেছে। আর তখন মানে 100% একাডেমি যারা চালিয়েছেন তাদের নিশ্চয়ই অনেক কন্ট্রিবিউশনও ছিল, তারা অনেক কন্ট্রিবিউটও করেছে সেই মুহূর্তে, তারা অলওয়েজ সাপোর্টও করেছে বাবাকে বা বাবা তাদেরকে অনেক সাপোর্ট করেছে, ইট ওয়াজ মিউচুয়াল সেই রিলেশনশিপ ছিল। কিন্তু এটা দুঃখের সঙ্গে আমি একটা কথা বলবো যে হ্যাঁ বাবা চলে যাওয়া মানে চলে যাওয়ার পর হয়তো একাডেমিও বাবাকে ভুলে গেছে, সেই জিনিসটা আমার কাছেও খুব কষ্টের যে একাডেমি আমার বাবাকে ভুলে গেছে। দুর্গাপুরের মোহনবাগান সেল একাডেমি ভেঙে ফেলার ছবি ময়দানকে ভাবাচ্ছে, কাঁদাচ্ছে।
সৈয়দ রহিম নবী থেকে মোহনবাগান ফুটবল সচিব বাবুন ব্যানার্জি। সকলেরই বক্তব্য কেউ মেনে নিতে পাচ্ছেন না গোটা বিষয়টি। আমার খুব দুঃখ লাগছে এই মোহনবাগান ক্লাবের অঞ্জন মিত্র জন্মদিনে 20 জুলাই প্রতিবার এই ফুটবল একাডেমিটা প্রথম দিন যখন স্থাপিত করে অঞ্জন মিত্র নেতৃত্বে, তখন আমরা কিন্তু প্রথম দিন থেকে ছিলাম এখানে। ইন্ডিয়ান ফুটবলার প্রচুর ফুটবলার ওখান থেকে তৈরি, অনেক অনেক ক্লাবে খেলেছে। ইভেন সেই জায়গা থেকে একটা একাডেমি এখান থেকে ভেঙে চুড়ে একাকার করছে, সেটা একটা ভিডিওতে দেখলাম, তা খুব দুঃখজনক। এই ঘটনাটার জন্য আমার মনে হয় একটু বসে একটু চিন্তা ভাবনা করে এটাকে নিয়ে আমরা ভাববো যে এটা কেন হলো, কী কারণে হলো, তারই কী কারণ এটা জানতে হবে। মোহনবাগান সমর্থক হিসাবে পুরোটাই খারাপ লাগলো, মোহনবাগান সমর্থক হিসাবে এতটাই খারাপ লাগলো যে মোহনবাগানের কোনো জিনিস যদি একটু নষ্ট হয় সেটা আমার গায়ে লাগে। সেটার মধ্যেই ফুটবল একাডেমিটা আমার নষ্ট লেগেছে, খারাপ লেগেছে অ্যাজ এ সাপোর্টার হিসেবে। আমি মোহনবাগান ফুটবল সেক্রেটারি হিসেবে বলছি না, সাপোর্টার হিসেবে আমি ছিলাম অবশ্যই, কিন্তু বন্ধ হয়ে গেছে মানে খুবই খারাপ। এরকম যদি মোহনবাগান একাডেমি বন্ধ হয়ে যায় এর থেকে খারাপ কিছু হতে পারে না। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।